কখনো কখনো আমাদের জীবনে খুব দুঃখ আসে আমরা খুব কষ্ট পাই আমাদের জীবনে দুঃখ আসলে কি করা উচিত একটি গল্পের মাধ্যমে আমরা জেনে নিব সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড জ্বরের মধ্যে পরে লন্ডবন্ড হয়ে গেল সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী বাসতে বাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো জ্ঞান ফেরার পর প্রথমেই সে সৃষ্টিকর্তার কাছে প্রাণ ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায় কিন্তু প্রতিদিন তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো এর মধ্যে সে সমুদ্র তীরে তার জন্য একটা ছোট গড় তৈরি করে ফেলল সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে সে কোনো মতে বেঁচে থাকত এর মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো গড়টি চাই হয়ে গিয়েছে এবং তার কালো দুয়ায় আকাশ ভরে গিয়েছে লোকটি চিৎকার করে উঠল হায় খুদা তুমি আমার এটাও রেখেছিলে পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার জাহাজটি সেই দ্বীপের দিকে আসছিল এবং তাকে উদ্ধার করার জন্যই আসছিল সে অবাক হয়ে বললো তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি জাহাজের ক্যাপ্টেন জানালো তোমার চালানো দুয়ার সংকেত দেখে আমরা বুঝতে পেরেছি যে এখানে কেউ আটকা পড়ে আছে এবং আমরা তোমাকে উদ্ধার করার জন্য চলে এসেছি এই গল্প থেকে আমরা শিখতে পারলাম যে আমাদের জীবনে যখন কোনো দুঃখ আসে বুঝতে হবে যে সেই দুঃখের সামনে অবশ্যই কোনো সুখ অপেক্ষা করছে আমাদের জন্য সেই সুখের জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং এই দুঃখটা